বিএনপি জামায়াত উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। উত্তরে অনুষ্ঠিত এই আয়োজনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, আমাদেরকে সেখানকার বিস্তারিত জানাবেন। আসলে বেলা দুটা থেকে এই যে যে শান্তিপূর্ণ যে সমাবেশ এবং যে বিক্ষোভ কর্মসূচি সেটা কিন্তু পালন করছে এই ঢাকা মহানগর উত্তরা আওয়ামী লীগের পক্ষ থেকে, যেটা উত্তরা এখন আপনি দেখতে পাচ্ছেন। এই উত্তরা এলাকাটিতে যেটা মাসকুল প্লাজা থেকে শুরু করে একদম জমজম টাওয়ার পর্যন্ত পুরো সড়কটি নেতাকর্মীতে ভরপুর, যেটা হচ্ছে আনন্দ উল্লাস। আসলে সাধারণ যারা নেতাকর্মী তৃণমূল পর্যায়ে যারা আছেন তারা কিন্তু দল বেঁধে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেলা দুটা থেকে এই সমাবেশস্থলে পৌঁছে তবে সেক্ষেত্রে এখানে মূল যে বিষয়গুলো তারা আসলে নেতাকর্মীরা এখানে যারা উপস্থিত আছেন যারা করছেন সেটা হচ্ছে যে উত্তর ঢাকা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, এমনকি সাধারণ সম্পাদক যিনি আছেন এইচ এম মান্নান কোচি আছেন, এমনকি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তিনি এখন বক্তব্য দিচ্ছেন। তাছাড়া প্রধান অতিথি যিনি আছেন বাংলাদেশের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার বলেন সত্যমন্ত্রী, তিনিও কিছুক্ষণের মধ্যে এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়ে তারা তিনি প্রধান অতিথির বক্তব্যটা কিন্তু শুরু করবেন। এখনও তিনি কিন্তু মঞ্চে আসেননি। তো সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে যে সমস্ত বক্তব্য উঠে এসেছে তার মধ্যে যেটা হলো যে আজকে যে নেতাকর্মীরা সেই সমাবেশকে কেন্দ্র করে তারা বলছেন যে আজকে নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে বিএনপি সরকারের বিরুদ্ধে, বিএনপি সবসময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও কিন্তু তারা অভিযোগ করছেন। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রতিদিন এই জনসভা করে প্রধানমন্ত্রীর নামে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য তারা দিচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আসলে উঠে এসেছে বক্তব্যের মাঝে। আর আওয়ামী লীগকে তারা বলছেন যে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না যখন না পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য জাতীয় নেতাকর্মীদের হত্যা করা হবে তখনই আওয়ামী লীগ ধ্বংস হবে বলেও তারা মন্তব্য করেন। তো এই যে যে খালেদা জিয়ার যে আরেকটি বিষয় বলছেন যে খালেদা জিয়ার ক্ষমতা থাকাকালীন এই দেশে বর্তমানে যে দেশের যে দৃশ্যমান উন্নয়ন সেটা কিন্তু খালেদা জিয়ার আমলে দেখাতে পারেনি। তাছাড়া প্রধানমন্ত্রী সরকার বর্তমান সরকার তিনি কিন্তু বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এমনটাও কিন্তু বক্তব্যে নেতাকর্মীরা বলছেন। তো আর পরবর্তী সংবাদে হয়তোবা এই প্রধান অতিথি যিনি আছেন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের তিনি আসবেন, এসে তার নিজ বক্তব্য তুলে ধরবেন, সেই বক্তব্যে আসলে উঠে আসবে আগামী নির্বাচনে তারা তাদের যে কার্যক্রম বা কী কী পরিস্থিতি তারা গ্রহণ করবে এবং বিএনপির বিপক্ষে কী ধরনের অবস্থান গ্রহণ করবে সেটাই কিন্তু আসলে তুলে ধরা হবে। তো সেই বিষয়টি পরবর্তী সংবাদে তুলে ধরার চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ আরিফ।